বন্দে পুরুষোত্তমম, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে নেব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলে দিয়েছেন, পশ্চিমবঙ্গের মালদার মালপঞ্চপল্লীর দিলীপ দাস নামে এক গুরু ভাই একসময় পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে নিবেদন করেছিলেন যে বাড়িতে সিংহাসনে বা সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের মধ্যবয়সী অর্থাৎ যৌবনকালের ছবি বা ফটো কেন রাখা হয়, বৃদ্ধ বয়সের ছবি কেন রাখা হয় না। এই উত্তরে শ্রী শ্রী আচার্যদেব বলেছিলেন, আমরা দিনের বেলায় যে সময় সূর্যের তাপটা প্রখর থাকে সেই সময়টাতেই আমরা ভিজে জামাকাপড় শুকোতে দেই, ঠিক দুপুরবেলা দিনের মধ্যভাগে। আমরা চেষ্টা করি সেই সূর্যের সেই প্রখর তেজটাকে কাজে লাগাতে, কিন্তু দিনের শেষ ভাগে সূর্যের সেই প্রখর তেজ বা রোদটা আমরা পাই না। তাই ঠাকুরের যে বয়সে অর্থাৎ মাঝ বয়সে যে তেজ জ্যোতি বা তাপ বিচ্ছুরিত হচ্ছে সেইটার জন্যই তাঁর মাঝবয়সী ছবি সৎসঙ্গে বা সিংহাসনে বসানো হয়ে থাকে। অমৃতময় কথাগুলি প্রত্যেককে শেয়ার করতে পারেন। জয়গুরু।